আজি প্রকাশ পাইব ম্যাট্রিক পরীক্ষা ফল দিন গোটায় বেলে বোর্ড অফিসে প্রকাশ পাইব রেজল্ট বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস পরীক্ষা এবং বিভাগীয় অধিকারী মানে উপস্থিত রহি পরীক্ষা ফল পুস্তিকা উন্মোচন করবে বলে সূচনা মিলিছে পরে দিন দুইটা সময় ওয়েবসাইটে উপলব্ধ হব পরীক্ষা ফল www.bseodisha.nic.in এবং www.bseodisha.ac.in को जाई परीक्षार्थी निजर रिजल्ट देखि पारिबे सेपरि मोबाइल रे एसएमएस जरिया रे मध्य परीक्षा फल जानि पारिबे निजर मोबाइल रु 0R10 स्पेस रोल नंबर टाइप करी 5676750 नंबर रे मेसेज पठाइले ফলাফল জানি হব করোনা পাই দুই বর্ষ পরে চলিত থর ছাত্রছাত্রী মানে অফলাইন রে পরীক্ষা দেইথিলে রাজ্যরে 3540 টি পরীক্ষা কেন্দ্রে 5,71,909 জন পরীক্ষার্থী ম্যাট্রিক পরীক্ষা দেউথিবা বেলে 4,443 জন মধ্যমা এবং 9,378 জন ওপেন স্কুল পরীক্ষার্থী এই পরীক্ষা দেইছন্তি এথিপাই রাজ্যরে 315 টি নোডাল সেন্টার করা যাইথিলা নোডাল সেন্টার মানকরে 24 ঘন্টা পুলিশ সুরক্ষা ব্যবস্থা করা যাইথিলা এ বাবদরে অধিক সূচনা পাই কটকরু বিশ্বজিৎ আম প্রতিনিধি সিধাসুলক জড়ি হচ্ছন্তি বিশ্বজিৎ আজি পিলা মানে টিকে উৎকণ্ঠার সহ অপেক্ষা করিথিবে যে আজি দিন গোটায় বেলে রেজল্ট আসিব এবং ওয়েবসাইটে দুইটা সুধা উপলব্ধ হিজিব সমস্তক রেজল্ট কোটি না কোটি পিলাঙ্ক পাখরে গোটে নুয়া আশা উদ্দীপনা থিব কারণ দুই বর্ষ পরে পিলা মানে অফলাইন রে পরীক্ষা দিছন্তি নিশ্চিত চিন্ময় আপনি জাঁচি ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে পিলামানক ভবিষ্যতের প্রথম পাহাচ যেহেতু কিছু সময় পরে মেডিকাল বাহির পিলামানঠু আরম্ভ করে তাঁর অভিভাবক মানে এক্সাইটমেন্ট অনেক কি রেজল্ট চলিত থর কম হব কারণ আপনি জানি পুরা সম্পূর্ণ নূয় পদ্ধতির এক্সাম হয়েছে চলিত থর এবং অফলাইন পরীক্ষা হয়েছে আপনি জাঁথে করোনা সময় দুই বর্ষ পরীক্ষা হয়ে না তেমন চলিত থর অফলাইন পরীক্ষা হয়েছে তা পুঁ নূয় পদ্ধতির পরীক্ষা হয়েছে এবং নূয় দ্বিতীয় মূল্যায়ন হয়েছে তেমন সমস্ত এক্সাইটমেন্ট রয়েছে কি চলিত থর রেজল্ট কম হব কেতে পরসেন্ট হচ্ছে এবং কেতে পিলা বাজি মারুচ্ছেন নিশ্চিত ভাবে গোটে দ্বন্দ্ব রয়েছে পিলামানক ভিতরে কারণ আপনি জাঁচান যেভাবে চলিত থর পরীক্ষা হল স্কুল ইন্টরনাল পরীক্ষা রয়েছে চারটি পরীক্ষা হয়েছিল যেটা 20 মার্কের পরীক্ষা হয়েছিল এবং আপনি জাঁচে সমেটিভ ওয়ান সমেটিভ টু দুইটি বোর্ড পরীক্ষা হয়েছিল তেমন সত্যি গোটে দ্বন্দ্ব ভিতরে অনেক চলিত থর মার্কিং কেমিতি হব তেমন অপেক্ষা রয়েছে গোটা বেড়ে যেত প্রকাশ পাইব বোর্ড খেলরে এবং আপনি জাঁচান 10টা বেড়ে গোটে এক্সামিনেসন কমিটি রয়েছে সে স্ক্রুটিনাইজ করবে ভেরিফাই কলা পরে ম্যাট্রিক রেজল্ট প্রকাশ পাইব এবং যেতবে গণশিক্ষা মন্ত্রী এবং সচিব বিষ্ণুপদ সেটি যে রয়েছেন সিএ মধ্যে আসিকি পৌঁছিবে এবং প্রথমে বহি যে রয়েছে রেজল্ট বহি তাকে প্রকাশ করা এবং দুইটা সময় রয়েছে ওয়েবসাইট উপলব্ধ করা রেজল্ট কু এবং দুইটি ওয়েবসাইট সেপাই করা যাই গোটিয়ে হচ্ছে www.bseodisha.ac.in আর গোটে হচ্ছে www.bseodisha.ac.nic নিশ্চিত ভাবে এই দুইটি ওয়েবসাইটে মধ্যে পিলামানে পাইপারে রেজল্ট পাইপারে অপরপক্ষে যে এরিয়ারে ইন্টারনেট নাই বা আন্ড্রয়েড ফোন যাহ পাখে নাই সে মোবাইল দরিয়ারে এসএমএস করে পাইপারে রেজল্ট এবং তাঁর রয়েছে OR10 এবং স্পেস দেবে এবং রোল নম্বর লিখবে তারপরে 5765750 নম্বরকে পঠাইবা পরে তাঁর মোবাইল মেসেজ যাইব এবং সে রেজল্ট পাবে নিশ্চিত ভাবে সবপ্রকার ব্যবস্থা সরিছে এবং শেষ পর্যায়ে পৌঁছি প্রস্তুতি সরিছে এবং কিছু সময়ের অপেক্ষা যেতবে রেজল্ট বাহার আপনি জাঁচান যে কথা কথা 5,50,000 ঊর্ধ্ব পিলা পরীক্ষা দিয়েছিল 46,000 পিলা আবসেন্ট রয়েছে যা রিপোর্ট আসিছে নিশ্চিত ভাবে সমস্ত অপেক্ষা চলিত বর্ষর রেজল্ট কেতে পঠে হচ্ছে কেতে পুয় বাজি মারুচ্ছেন কেতে ঝিও বাজি মারুচ্ছেন এবং যে নূয় পদ্ধতির এক্সাম হয়েছে বা নূয় পদ্ধতি মূল্যায়ন হয়েছে এতে কেতে ত্রুটি শূন্য রয়েছে চলিত থর রেজল্ট